অন্ধ্রপ্রদেশের এই তিরুমালাতেই আছে শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী মন্দির, যাকে আমরা সবাই তিরুপতি বালাজি মন্দির বলে জানি। কয়েক হাজার নয়, কয়েক লাখ লোক প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে আসে। সবার মনে একটাই আশা, শুধু একবার শ্রী বালাজির দর্শন। আবার অনেকে শত চেষ্টার পরও দর্শন করতে পারে না। ওই যে কথায় আছে না, সে না চাইলে তুমি যতই চেষ্টা করো তার দেখা পাবে না। আমি চলে আসলাম হাওড়া স্টেশনে, আর আমার সাথে চলে এসছে সুরজিৎ, আমাদের সেই টিম ভাইজ্যাক, বাংলাদেশ। এবার আমরা চলেছি তিরুপতির পথে, আরেকজন আসছে। তিনজন যখন একসাথে হই তখন আমরা কাঁপিয়ে দিই পুরো, ঠিক আছে? আজকেও কাঁপিয়ে দেবো, একদম একদম। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আমাদের 22 নম্বর প্ল্যাটফর্ম আর 23 নম্বর প্ল্যাটফর্মটা এই দিকে দেখাচ্ছে, তো আমরা এখন যাব। হাওড়া SNVP এক্সপ্রেস হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনটা 10:55 আমাদের হাওড়া স্টেশন থেকে ছাড়বে, আর আমরা এই ট্রেনে করেই আমরা পৌঁছে যাব হচ্ছে কালকে তিরুপতি, মধ্যরাত্রির মানে 12:55 এক্সাক্ট টাইম। ট্রেন ছাড়ার সময় ছিল 10:55, আর আমরা হাওড়া চলে এসেছিলাম 1-1.5 ঘন্টা আগে, আর জানতে পারলাম ট্রেন 30 মিনিট লেট হবে। সময়ের সদ্ব্যবহার করে কিছু খাবার, জল আর আমার প্রিয় মিষ্টি দই কিনে নিলাম। হাওড়া স্টেশনে মাটির ভাড়ে মিষ্টি দই খেতে এত ভালো লাগবে সেটা এক্সপেক্ট করিনি। আমাদের ট্রেন সবেমাত্র আসলো, এখন বাজে 10:50, 10:55 টাইম, কিন্তু ট্রেনটা এই জাস্ট ঢুকলো আর 5 মিনিট বাকি ট্রেনটা ছাড়তে, কিন্তু আমার মনে হয় না ট্রেনটা ছাড়বে তার 5 মিনিটে, কারণ দেখো প্রচুর মালপত্র আছে, এই মালপত্রগুলো উঠবে, তারপরে প্রচুর লোকজন ভর্তি, ট্রেন অলরেডি লেট হয়ে গেছে, আধা ঘন্টা হয়তো লাগবে এখন এখান থেকে ছাড়তে। সেই S7 থেকে চালু হয়েছে আর এখানে এসছি আমাদের, এটা হচ্ছে আমাদের বগি M2, 3A সিটারে 1820 টাকা ইনক্লুডিং অল ট্যাক্স দিয়ে আমাদের এই টিকিটের ভাড়া পড়েছিল। তো চলো এখন আমরা ট্রেনে উঠি, সমস্ত লাগেজ রাখি। তো আমরা আমাদের লাগেজ রেখে একটু বাইরে আসলাম, এখন টাইম হয়েছে 11:11, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছাড়বে। এর আগে আমি কখনো 24 ঘন্টা আমরা ট্রাভেল করিনি, তো এই প্রথম আমি 24 ঘন্টা ট্রাভেল করবো একটা ট্রেনে। আগে ছিল আমাদের B7, কিন্তু B7 বগিটা এখন ডিকমিশন হয়ে গেছে, B7 বগিটা আর ইউজ হয় না, তো এখন তার জায়গায় এসছে M2। M2 বগিতে আমাদের সিট নাম্বার পড়েছে হচ্ছে 35, 37 আর 38। 11:20 বাজে, 11:20 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের কলকাতাকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন সোজা চলেছে তিরুপতির উদ্দেশ্যে। 26 ঘন্টা লাগবে এখান থেকে, ট্রেনটা একটু লেট ছিল, বাট দেখা যাক কতটা টাইমে পৌঁছাতে পারি। আর এখন আমরা তোমাদেরকে দেখাবো যে ট্রেনের ভিতরে কি কি অ্যামেনিটিস আছে, কিরকম কি সুবিধা সব অসুবিধা আছে, তো সেইগুলো দেখে নেওয়া চট করে। M2 বগিতে সবার প্রথমে যেটা আশ্চর্য লেগেছে আমার কাছে, যে এরকম আমি আগে দেখিনি, দরজাটা আগে যেরকম আমাদের ট্রেনে খুলতে হতো সেই দরজাটা কিন্তু এখন আর নেই, এখন হচ্ছে পুরো স্লাইডিং দরজা, মানে এখান থেকে এরমভাবে ঠেলবো, ঠেলে ছেড়ে দিলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি এই যে বাথরুমের দরজাটা দেখছো, এই বাথরুমের দরজাটাও কিন্তু স্লাইডিং, এই স্লাইড করে বন্ধ করে দিলাম, আবার এই স্লাইড করে খুলবো, দারুণ লাগছে কিন্তু, এটা নতুন এক্সপিরিয়েন্স এই আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে। এই স্লাইডিং দরজাটার কিন্তু আরেকটা বিশেষত্ব হচ্ছে, এটা হ্যান্ডিক্যাপদের জন্য ইউজ করা যাবে, তো বেসিক্যালি হ্যান্ডিক্যাপদের এটা খুব ইজি হবে খুলতে বন্ধ করতে, এবং যারা সিনিয়র সিটিজেন আছে তাদের কোমোটও ইউজ করতে পারবে। আর আরেকটা যেটা বাথরুম আছে, সেই বাথরুমটা হচ্ছে নর্মাল ইন্ডিয়ান বাথরুম, যেটাতে ইন্ডিয়ান টয়লেট সিস্টেম রয়েছে, এটা নর্মাল ইন্ডিয়ান বাথরুম। এর সাথে থাকছে হচ্ছে আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং, যে ট্রেনের মধ্যে CCTV ক্যামেরা, আমি তো এই প্রথম দেখছি আমাদের ট্রেনের CCTV ক্যামেরা, এখানে একটা আছে, এই কোণায় একটা আছে, তো এই দুটোর ভিউইং অ্যাঙ্গেল এমনভাবেই সেট করা রয়েছে যাতে কোনোভাবেই ব্লাইন্ড স্পট না থাকে, তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস এবং খুব সিকিউরিটির দিক থেকে খুব খুব ইম্পর্টেন্ট। ঘড়ির কাটা গিয়ে 11:30 পৌঁছালো, আর আমরা বাড়ির ভালোবাসা দিয়ে তৈরি রাতের খাবার, রুটি, আলুর তরকারি আর সঙ্গে একটু ছানা দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করলাম। কলকাতা হাওড়া স্টেশন থেকে ছাড়ার পরে ফার্স্ট স্টপেজ হচ্ছে মেচেদা, মেচেদাতে ট্রেনটা দাঁড়িয়েছে, প্রচুর লোকজন উঠলো। এখন রাত্রির 12:15 বাজে আর এখন মোটামুটি রাত হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো, তো রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট করার পরে আমরা আসলাম স্টেশনের ধারে। এই মেচেদার পরে আসছে খড়গপুর, খড়গপুরের পরে আরও অনেক স্টেশন আসবে, তো আমরা এখন গিয়ে শুয়ে পড়বো, কালকে সকালবেলা আমরা তোমাদের ট্রেন জার্নিটা আরও ডিটেলসে শেয়ার করবো। মেচেদা স্টেশনকে বিদায় জানিয়ে রাত কাটানোর দায়ে চেপে বসলাম আপার সিটে,
নীল রঙের মৃদু আলোয় সবার সাদা চাদরগুলো দেখে একটু মনে কেমন যেন লাগছিল বটে। তবে ট্রেনের এই দোদুল্যমান পথে রাতের ঘুমে কোনো ব্যাঘাত ঘটেনি, আর সকালটা শুরু হলো এক অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়ে। গুড মর্নিং ফ্রম বিজয়নগরম জংশন। সকালে আজকে ট্রেনটা প্রথম দাঁড়ালো হচ্ছে বিজয়নগরম জংশনে, এখন বাজে হচ্ছে 11টা। এরপরে স্টেশনটাই হচ্ছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম স্টেশনের পরে আরও অনেকগুলো স্টেশন আছে পরপর, সেই জার্নিটা আমরা কমপ্লিট করে রাত্রিবেলা 12:55 পৌঁছাবো তিরুপতি স্টেশন। এই বিজয়নগরম থেকে বিশাখাপত্তনম পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা, তাই এই সময়ের মধ্যে আমি আপনাদের সাথে এই নতুন 3A কোচের কিছু ডিটেল শেয়ার করি। সবার প্রথমে আমাদের চোখে পড়ছে এই কোচের ইন্টেরিয়ার। চিরাচরিত স্লিপার অ্যাকোমোডেশনকে একটু নতুন রূপে কায়দায় সাজিয়ে তুলেছে। আপার সিটে শুয়ে রাতে বেশি ঠান্ডা বোধ করলে এই এসি ব্লোয়ারের দিক পরিবর্তন বা বন্ধ করতে পারেন। রাতে শুয়ে যদি বই পড়ার অভ্যেস থাকে তার জন্য রয়েছে রিডিং লাইটের সুবিধা। আর আপনার মূল্যবান মোবাইল ফোন রাখার ও চার্জ দেওয়ার জন্য পেয়ে যাবেন নতুনত্ব ব্যবস্থা। নিজস্ব জলের বোতলও এখন আপনি আপনার সিটের বোতল হোল্ডারে রাখতে পারেন। আর জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখার মাঝে সূর্যের তীব্র তাপ থেকে বাঁচার জন্য আপনারা এই সানশেডের ব্যবহারও করতে পারেন। এই সমস্ত জিনিসগুলো খুবই প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে। আপনারা যদি এই নতুন কোচে ট্রাভেল করে থাকেন তাহলে কোন জিনিসটা আপনার বেশি পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন 12:30 বাজে, 12:30 সময় বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছলাম। আর এখন বিশাখাপত্তনম স্টেশনে এখানে ট্রেনটা 20 মিনিট দাঁড়াবে। আমরা এখান থেকে খাওয়া দাওয়া কিছু কিনবো, কিনে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করবো, করে আবার এখান থেকে আমরা ট্রেনে উঠে চলে যাবো সোজা আমরা তিরুপতির উদ্দেশ্যে। আর বিশাখাপত্তনম স্টেশনে আসলেই মনে পড়ে যায় সেই পাহাড়টার কথা। তোমরা ভাইজাগের এপিসোডেও দেখেছো যে এই পাহাড়টা আমি দেখিয়েছি স্টেশন থেকে, এই পাহাড়টার কথা সবসময় মনে পড়ে ভাইজাগ স্টেশনে আসলে। আপনারা যদি ট্রেনের প্যান্ট্রিকারের খাবার পছন্দ না করেন তাহলে এই বিশাখাপত্তনম স্টেশনের ফ্রেশ সাউথ ইন্ডিয়ান খাবারের স্বাদ নিতে পারেন, নাহলে এরপর আর কোনো স্টেশনে লাঞ্চের কোনো অপশন পাবেন না। আমরা ইডলি আর বড়া খেয়ে নিলাম লাঞ্চে, আর এখন আমরা নিয়েছি হচ্ছে একটু আমুল কুল একটু শরীরটাকে ঠান্ডা করার জন্য, আর নিয়েছি হচ্ছে সুরজিতের হাতে আছে কলা। এখান থেকে ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, তো বিশাখাপত্তনম স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। 12:40 টাইম, 12:44 ছাড়লো, আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই আমাদের ভাইজাগের পাহাড়। তো ট্রেনটা এখন আমাদের রাজামুন্দ্রি রেলওয়ে স্টেশন থেকে ছাড়ছে, আর এরপরেই হচ্ছে আমাদের একটা বড় রিভার পড়বে, গোদাবরী নদী। সেই গোদাবরী নদীর উপর আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল এবং রোড। তোমাদেরকে দেখাবো যে নিচে নদী আর উপরে রাস্তা আর রেল লাইন একসাথে। ব্রিজটা প্রায় শুরু হতে যাচ্ছে, দেখো উপরে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, আর এই নিচ দিয়ে রেল লাইনটা যাচ্ছে। আমি এসেছি দরজার এই পাড়টা ডান দিকে, আর ডান দিক থেকে ওই দিকেও আর একটা ব্রিজ দেখা যাচ্ছে, দেখো ওই ব্রিজটা দিয়েও কিন্তু যাতায়াত হয়, আর এটা হচ্ছে মেন রেল লাইন। আর এর এই যে উপরটা, এর উপরে কিন্তু আছে হচ্ছে আমাদের নর্মাল রাস্তা, রাস্তাটা হচ্ছে কিন্তু 4.1 কিলোমিটার, আর এই এই রেল লাইনটা হচ্ছে 2.8 কিলোমিটার। আর জলের কালার দেখো পুরো সবুজ, পুরো সবুজ কালার, আর দেখো কতটা দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ ভীষণ সুন্দর। এর আগে আমি বাংলাদেশে যখন গেছিলাম, বাংলাদেশের বঙ্গবন্ধু ব্রিজের উপর দিয়ে গেছিলাম, সেখানে রেল লাইনের রাস্তা পাশাপাশি ছিল। আর এই তিরুপতি জার্নিতে আমরা এই গোদাবরী নদীর উপর দিয়ে এইরকম যেতে পাচ্ছি, কিন্তু এটা রাস্তাটা পাশে নেই কিন্তু রাস্তাটা ঠিক আমাদের উপরে রয়েছে। তো এখন বাজে হচ্ছে 6:10, আর আমরা চলে এসেছি বিজয়বাড়া স্টেশন। স্টেশনটা কিন্তু ভীষণ বড়, আর আমরা এইমাত্র আমাদের রাতের ডিনারের জন্য আমরা খাবার নিলাম এই ফুডপার্ক থেকে, ভেজ বিরিয়ানি নিলাম, আর সুরজিৎ নিল হচ্ছে কার্ড রাইস। তো এখন আমরা এই খাবারটা নিয়ে আমরা ট্রেনে উঠে যাব, আর 10 মিনিট মতো ট্রেনটা দাঁড়াবে, দাঁড়িয়ে ট্রেনটা এখনই ছেড়ে দেবে। বিজয়বাড়া স্টেশন থেকে একটা ভালো চা পেলাম, যে ফুড ট্র্যাকটা দেখতে পাচ্ছ ওই ফুড ট্র্যাকের পাশেই হচ্ছে আমাদের এই চায়ের দোকানটা থেকে চা খেলাম। চাটা 20 টাকা দাম নিল, ভীষণ সুন্দর টেস্ট, একটা আলাদা ফ্লেভার আছে, দারুণ খেতে। 6:35 বিজয়বাড়া থেকে ট্রেনটা ছাড়লো, আর এখন আমরা চলেছি সোজা তিরুপতির পথে। এই বিজয়বাড়া স্টেশন পার করলে আসে কৃষ্ণা নদী, আর এই নদীর উপর তৈরি 1.1 কিলোমিটার দীর্ঘ ব্রিজ। না, এটি রেল সড়ক একসাথে নয়, সড়কপথ আলাদাভাবে এই নদীর ড্যামের উপর দিয়ে চলে গেছে,
আর এই ড্যামের কারণে জল কম থাকায় নদীটিকে শুকনো মনে হচ্ছিল। কিন্তু ভারী বর্ষায় এই নদীর জল ভরা থাকে। নদী পার করে আমাদের ট্রেন ছোটা শুরু করলো দুরন্ত গতিতে আমাদের গন্তব্যের পথে। বারোটা বেজে কুড়ি মিনিট হয়েছে আর আমাদের ট্রেনটা রেনিকুন্ডা বলে একটি স্টেশনে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে তিরুপতি থেকে 10 কিলোমিটার আগে। মানে এর স্টেশনের পরের স্টেশনই হচ্ছে তিরুপতি স্টেশন, মানে আমরা এর পরের স্টেশনটাতে নামবো। তো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে এটা তিরুপতির আগে স্টেশন, আর এই স্টেশন থেকেও কিন্তু আমরা তিরুপতিতে যেতে পারি। অনেক ট্রেন আছে যেগুলো তিরুপতিতে দাঁড়ায় না, তো তখন আমরা রেনিকুন্ডাতে নামতে পারি। রেনিকুন্ডাতে নেমে একটা অটো বা গাড়িতে করে বা টোটোতে করে 10 কিলোমিটার এখান থেকে অটো ভাড়া রিজার্ভ করে আমরা তিরুপতি স্টেশনে চলে যেতে পারি। জাস্ট 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিল ট্রেনটা এখানে রেনিকুন্ডা স্টেশন। এবার আমাদের তিরুপতি স্টেশন আসছে, এরপরে স্টেশনটাই হবে তিরুপতি, যেটার টাইম হচ্ছে 12:55। তো চলো, ভীষণ এক্সাইটেড। এরপরে আমাদেরকে একটা রুম নিতে হবে, যে আমরা কোনো হোটেল এখনো বুক করিনি, তো গিয়ে দেখবো কি পাওয়া যায়। ফাইনালি আমরা তিরুপতি স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশনে নেমে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে, বলে বোঝাতে পারবো না। বাট এই হচ্ছে আমাদের ট্রেনটা, যশবন্তপুর এক্সপ্রেস। আমাদেরকে 26 ঘন্টা জার্নি কমপ্লিট করিয়ে আমাদেরকে তিরুপতি স্টেশনে পৌঁছে দিল। তোমাদেরকে যেটা বললাম যে আমরা কোনো হোটেল বুক করে আসিনি, আর তিরুপতিতে যে টিটিডি ট্রাস্টের যে অ্যাকোমোডেশন সিস্টেম আছে, তো সেটা আমরা বুক করার চেষ্টা করেছিলাম। তো প্রথমে তো টিকিট না থাকলে ওটা বুকিং হয় না, বাট আমরা যখন টিকিট কেটে বুকিং করতে গেছিলাম, তো সেটা অলরেডি আমাদের কাছে অনেক লেট হয়ে গেছিলো। তো আমরা সেই বুকিং কমপ্লিট করতে পারিনি এবং আমরা কোনো অ্যাকোমোডেশন পাইনি। তো তার জন্য তোমরা যদি এই ট্রেনটা ধরে রাত্রিবেলায় এসে পৌঁছাও, তোমাদের কাছে সবচেয়ে বেস্ট অপশন হবে হচ্ছে IRCTC রিটায়ারিং রুমে থাকা রাত্রিবেলাটা, যেটা আমরা আজকে থাকবো প্ল্যান করছি, এবং কালকে সকালবেলা একটা হোটেল নিয়ে তিরুপতি থেকে তিরুমালা দর্শনে বেরিয়ে যাব। এই হচ্ছে স্টেশনটা, আমরা স্টেশনের বাইরেটাই চলে এসেছি। এখন দেখো চারিদিকটা কতটা জমজমাট, রাত্রির 1টা বাজে, কিন্তু অটো এবং প্রচুর লোকজন, ট্রাফিক পুলিশ পর্যন্ত রয়েছে। তো রাত্রির 1টা একেবারেই মনে হচ্ছে না। তো এখানে ট্রান্সপোর্টেশনের সুবিধা খুবই ভালো, তোমাদের যদি কোনো হোটেল বুক করা থাকে রাত্রিবেলাতে অলরেডি, তো তোমরা এখান থেকে অটো বুক করে সোজা চলে যেতে পারো হোটেলে, অথবা আমরা যেরকম IRCTC রিটায়ারিং রুমে থাকবো আজকে, তো সেরকম রিটায়ারিং রুমে থাকতে পারো। তো চলো, আমাদের IRCTC রিটায়ারিং রুমের এটা হচ্ছে মেন প্যাসেজ, ওখান থেকে এন্ট্রান্স হয়ে আমাদের এইটা হচ্ছে রুম। রুম নাম্বারটা 103, এই হচ্ছে আমাদের রুম। আমরা অলরেডি এসে আগে লাগেজগুলোকে রেখে দিয়েছি, প্রচণ্ড ভারী লাগেজ, বুঝতেই পারছো। এইখানে আমাদের একটা আলাদা চেয়ার টেবিল আছে, টিভি আছে, এখানে একটা ফ্রিজ আছে। সবচেয়ে মজার ব্যাপার, ফ্রিজটা চলে কি না জানি না, এখন তো বন্ধ আছে ফ্রিজটা, বাট আছে। এখানে ওয়ার্ড্রপ আছে, চাইলে অনেক কিছু রাখা যেতে পারে। আর এছে আমি সুরজিৎ, আর এছে এসি, ফ্যান তো আছে, তার সাথে এসিটা আছে, এসির পজিশনটা একটু দূরের দিকে। আর এই জানলাটায় মনে হয় সুন্দর ভিউ পাওয়া যেতে পারে সকালের দিকে। এটা ও এটা হচ্ছে স্টেশনটা, এইখান থেকে স্টেশনটা দেখা যাচ্ছে। তো চলো একবার ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমটা হচ্ছে গিজার আছে, এই হচ্ছে আমাদের কোমোড বেসিন, এটা হচ্ছে IRCTC-তে ডাবল ডিলাক্স রুম। রুমের ভিতরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন। তো আমরা এখন শুয়ে পড়বো রাত্রিবেলাটা আজকে, কালকে সকালবেলা ফ্রেশ করে স্নান টান করবো। তো চলো, আজকে আর বেশি কথা না বাড়িয়ে এই ব্লগটাকে এখানে শেষ করছি। কালকে রাত্রির থেকে ট্রেনে উঠেছি, আর আজকে 26 ঘন্টা পরে ট্রেন থেকে নামলাম। শরীর প্রচণ্ড টায়ার্ড, ঘাড় ফাড় ব্যথা হয়ে আছে, এখন একটু সুন্দর করে ঘুমাবো। আশা করি প্রপার ইনফরমেশন দিয়ে ট্রেন জার্নিটাকে তোমাদের কাছে সাজিয়ে তুলতে পেরেছি। ভালো লাগলে কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। চলো, গুড নাইট, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।